হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাইফ এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। হে বন্ধুরা, আপনারা যারা NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছিলেন, তার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল, অর্থাৎ 10ই জুলাই। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের রেজাল্টটি দেখবেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর নিত্য নতুন সকল আপডেট তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর অ্যাড্রেস বারে এসে লিখবেন ngi.teletalk.com.bd/ntrca/app। তো বন্ধুরা, এই লিঙ্কে ঢোকার পর আপনারা সেম এরকম একটি পেজ দেখতে পাবেন। তো এই পেজে আসার পর আপনাদেরকে প্রথমেই এখানে ক্যাম্পেইন ন্যাশনাল মেরিট লিস্ট, অর্থাৎ এই জায়গাটিতে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এইখানে একটি অপশন চলে এসেছে, চুজ লেভেল, এইরকম একটি ওয়েব পেজ দেখতে পাবেন। তারপর এখানে আপনি নোটিশটিও পড়ে নিতে পারেন ইচ্ছা করলে। এই হচ্ছে এখানে নোটিশ লোডিং হচ্ছে। দেখুন এখানে আপনাদের নোটিশটি দেওয়া হয়েছে, তো এই নোটিশটি আপনারা পড়ে নেবেন। তারপর বন্ধুরা, এখানে আপনি যে চুজ লেভেল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার লেভেলটি সিলেকশন করে নেবেন, আপনি যে লেভেলে পরীক্ষা দিয়েছেন সেই লেভেল। আপনি যদি স্কুল লেভেল হয়ে থাকেন বা মাদ্রাসা লেভেল হয়ে থাকেন এটা সিলেক্ট করবেন। তারপর স্কুল টু মাদ্রাসা টেকনিক্যাল এগুলো হলে আপনি এটা সিলেক্ট করে নেবেন, অথবা কলেজ হলে, কলেজ BM মাদ্রাসা হলে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এটা সিলেক্ট করা মাত্র আমাদের এই পাশে একটি সার্চ অপশন চলে এসেছে। তো এখানে চুজ সাবজেক্ট, তো এখানে আমাদেরকে সাবজেক্ট চুজ করে দিতে হবে। আপনার যে সাবজেক্টটি রয়েছে আপনি সেই সাবজেক্টটি এখানে চুজ করে দিবেন। ধরুন আমি এখানে অ্যাকাউন্টিং দিচ্ছি। অ্যাকাউন্টিং দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো রেজাল্ট পাবলিশড, মানে যারা চান্স পাইছে তাদেরকে দেখানো হয়েছে। তো এখান থেকে আপনার যে রুলটি রয়েছে সেই রুলটি আপনি এখানে টাইপ করে দেবেন। এই যে এই পাশে দেখুন এখানে সার্চ অপশন রয়েছে, এন্টার রোল নাম্বার। তো আপনারা এখানে আপনাদের রোল নাম্বারটি লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখুন অটোমেটিকলি প্রসেসিং হয়ে এই রোল নাম্বারটি এখানে শো করছে। আর আপনি যদি অন্য কোনো লেভেলের হয়ে থাকেন, ধরুন স্কুল লেভেলের আছেন, তো স্কুল লেভেল সিলেক্ট করার পর এখানে চুজ সাবজেক্ট, আপনি সাবজেক্টটি চুজ করে দেবেন। এখানে আপনি যদি ইকোনমিক্স হন তাহলে ইকোনমিক্স, ইংলিশ, মানে আপনার যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। নিচে আরও রয়েছে, তো আপনি আপনাদের সাবজেক্টটি সিলেক্ট করে তারপর এখানে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে এসে আপনার রোলটি এখানে সাবমিট করলে আপনাকে প্রসেসিং করে আপনার রেজাল্টটি দেখতে পাবেন। দেখুন আমি এখানে এই রোলটি দিয়ে দিচ্ছি, দেখুন প্রসেসিং হচ্ছে। দেখুন এই রোলে আপনার নামটি চলে এসেছে, নাম, রোল এবং এক্সাম মেরিট, আপনি কোন মেরিটে চান্স পেয়েছেন সেই মেরিটটি আপনার এখানে চলে আসবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি বুঝতে কোনো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন সকল আপডেট শিক্ষামূলক তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং এর পাশের বেল বাটনটি অন করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।